মেহতাব হোসেনের জীবনী এবার রূপলী পর্দায়। ময়দান কাঁপানো মিডফিল্ড জেনারেলের জীবন থেকে বিতর্ক ফুটিয়ে তোলা হবে তার বায়োপিকে। ধাগা প্রোডাকশন নিয়ে আসছে ক্ষেপের মাছের লড়াই থেকে লাল হলুদের নয়নের মণি হয়ে ওঠার গল্প। মেহতাবের ফুটবল জীবনের রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে থাকা বিতর্ক থাকবে এই ফিল্মের ইউএসপি। কেন ইস্ট বেঙ্গলের 14 নম্বর জার্সি ছেড়ে গায়ে জড়িয়েছিলেন মোহনবাগানের জার্সি, যার জন্য লাল হলুদ জনতার কাছে চির শত্রু হয়ে উঠেছিলেন মেহতাব। আসলে ঠিক কি হয়েছিল ক্লাব তাঁবুর অন্দরে? অফকোর্স ওইটা তো মেনলি আমি ওটা ফোকাস করেছি যে ইস্ট বেঙ্গল থেকে মোহনবাগানে কেন গেছি, কী জন্য গেছি সাপোর্টাররা জানুক। এছাড়াও থাকবে ড্রেসিং রুমের অজানা গল্প সহ তার জীবনী প্রেমের গল্প। মেহতাবের বায়োপিকের আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল ইস্ট বেঙ্গল ক্লাব থেকেই। যদিও সারা জীবন ডাবল সিলিন্ডার নিয়ে মাঠে নামা মেহতাবের চরিত্রে কে অভিনয় করবেন সেটা এখনও ঠিক হয়নি, তবে মিডফিল্ড জেনারেলের ইচ্ছে যেই করুক তাকে ভালো ফুটবল খেলতে জানতে হবে। আমি চাই এই ছবিতে যে ভালো ফুটবল খেলতে পারে দিতে সে হয়, ভালো বল মারতে পারে, স্ম্যাচ করতে পারে, টিমকে লিড করতে পারে পেছন থেকে, হলে খুব ভালো, মানে খুব ভালো লাগবে আমার। হোক এবং ফুটবলের জয় হোক, এটুকুই বলতে চাই। ধন্যবাদ। যেহেতু বারাইপুরে আর আমি মল্লিকপুরে, আমার আইডল, তাই জন্যই আমি বললাম আজকে তোমাকে যেতে হবে। অমিতাকে দেখেই আমি বড় হয়েছি, অমিতাকে দেখেই আমি সবসময় বলতাম কি অমিতার মতন খেলতে হবে, অমিতার থেকেও একটা জায়গা পৌঁছাতে হবে, অমিতা আমার পরে গর্ব করে। তাই জন্য আজকে অমিতাকে বললাম তুমি ঠেকো, আর আমার ময়দানের গডফাদার যেটা বললো একদম 100% সত্যি কথা। কেন আমার ইঞ্জুরি থেকে আমি এতটাই স্ট্রাগল করছিলাম, গ্রয়েন ইঞ্জুরি, যখন মোহনবাগান থেকে আমি আসি গ্রয়েন ইঞ্জুরি হয়েছিল, ঠিক নিয়ে পারফর্ম করতে পারছিলাম না। তখন ইন্টারভিউ বললাম টাকা নিচ্ছি কিন্তু পারফর্ম করতে পারছিলাম, খেলে লাভ কী হবে? তখন নিজেরা বললো তুই জার্সি নাম্বার চেঞ্জ কর আর তুই খেল, আমি তোর পাশে আছি। তাই জন্য আজ পর্যন্ত মানে যতদিন আমি খেলেছি ইস্ট বেঙ্গলে খেলেছি, সেটা ওই করে যাওয়াটা একটা ইতিহাস, যাই হোক ওইটা আমার সবচেয়ে বড় লাইফে আর কি একটা ব্লান্ডার হয়েছিল। কেন কোনো সময় মানুষ শেষ বয়সে যে একটা জায়গা চেঞ্জ করে না, সেটাও একটা ইতিহাস রেকর্ড বই অবশ্যই আসবে। কী জন্যে কেন কী কারণে সেটা ফ্যামিলির জন্যে কিটা হয়, যাই হোক তো আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছি দিদার প্রচুর অবদান আছে, এটা আমি অস্বীকার করতে। আমার প্রথম কোচ দেন হচ্ছে, মানে হয়তো আমি সেকেন্ড যে ইনিংসটা যখন আমি স্টার্ট করি 2007 পরে, হয়তো আমার 19-20 বছর কেরিয়ার ফুটবলে, আমি সেকেন্ড স্টার্ট করি 10-12 বছর, মানে আমাকে টাচ করার কেউ, মানে মিডফিল্ডে টাচ করার কেউ ভারতবর্ষ মানে ছিল না। তার জন্যেই বাপ্পাকে ধন্যবাদ জানাই, আমি এক্সাইটেড, মানে আমি খুব নার্ভাস ছিলাম যখন ও আমাকে এসে বলেছে যে তোমার বায়োপিক হবে। তো মানুষ ভালো বলবে খারাপ বলবে, যখন ভালো খেলেছি তখনও আমার এনিমি ছিল, তাই জন্যই তুমি যখনই উন্নতি করবে তখন আস্তে আস্তে তোমার শত্রু দেবে, এটা নিয়ে ভাবি না। সব একটা মানুষকে সবাই পছন্দ করতে পারে না, মিত্রার ক্লাবে আছে এত ঝড়ঝাপটা নিয়েছে, স্পন্সর আসছে না, সব কিছু মিত্রার ঘাড়ে আসছে, কিন্তু দাঁড়িয়েছে লোকটা। তো আমিও দাঁড়িয়ে থাকবো, এনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, কেউ খারাপ বলবে কেউ ভালো বলবে, এটাই হচ্ছে লাইফ। ধন্যবাদ বাপ্পা, আমি বাপ্পাকে বলেছি মানে পলিটিক্স ছাড়া সব কিছু দেখাবে, আমার হাতেই রিক্রুটিং সবাই প্রথম। তথাপি মেহতাবের সাথে একটা আলাদা একটা হিস্ট্রি আছে, আমার একটা ঘটনা আছে,
সালটা আমার এটা মনে করছে না। 2007 একদিন সকালবেলা প্র্যাকটিসে এসে শুনলাম মেহতাব বললো প্র্যাকটিসে যাবে না, ও খেলা ছেড়ে দেবে সিদ্ধান্ত নিয়েছে। শুনে আমার মনও খারাপ হলো, মেজাজটাও খারাপ। তো আমি ওকে ডেকে নিয়ে খালি একটা কথা বলেছিলাম যে যেদিন খেলা ছাড়বি, আমি যেদিন ডিসিশন নেবো সেদিন খেলা ছাড়তে হবে, সেটা যদি না পারিস এক্ষুনি এখান থেকে বেরিয়ে চলে যা, জীবনে আমার সাথে কোনো সম্পর্ক রাখবি না, ইজবল ক্লাবের ধারে কাছে আসবি না, ফোন কলটাও দি করবি না। ও দুপুরবেলাও কি এখানে বসেছিল ক্লাবে, আমিও ছেড়ে বেরোতে পারছি না। সে আমায় বললো যে ঠিক আছে তুমি যেটা বলবে সেটা করবো, তার মানে তোর জার্সি নাম্বারটা খালি চেঞ্জ কর। তোর জার্সি নাম্বার খুব কাকতালীয় ব্যাপারটা, জার্সি নাম্বারটা চেঞ্জ কর, দেখবি তুই লাইফে নতুন করে জীবন পাবি, তোর জীবন নতুন করে শুরু হবে। আমার মনে হয় ও নতুন অধ্যায় শুরু করছিল, সেকেন্ড অধ্যায়টা প্রথম অধ্যায়ের থেকে অনেক বেটার পারফর্ম করেছিল, আই থিঙ্ক সো। সবাই এটা আমার ধারণা এটা, কিন্তু মানুষ বলবে সঠিক হয়েছে কি বেঠিক হয়েছে, রেজাল্ট তো মানুষ দেবে, প্রেস বলবে, যারা আপনারা এখানে আছেন তারা জানে। তো ওর একটা বায়োগ্রাফিক পিকচার হচ্ছে, আমরা সবাই খুব ইমোশনাল এটা নিয়ে, সব দিকই আছে তোমার, আমার স্ট্রাগল, আমার ছোটোবেলা থেকে নিজেকে কীভাবে তৈরি করা, না হানা না মানে হারবো না এই মানসিকতা কোনো দিন আমি পারিনি ছোটোবেলা থেকে, কি হারবো না কোনো দিন কোনো ম্যাচ, হারজিত আছে খেলা, কিন্তু আমি ওটা ওইগুলো ও তুলে ধরা। সেটা এখন মেয়েদের তো আপত্তি আছে বললো, কিন্তু বায়োপিক যখন সেটা এখন ক্রিয়েটিভ যারা করছে, কারণ ক্রিয়েটিভ দিকে তো আমি অত বেশি দেখি না, যারা ক্রিয়েটিভ করছে তাদের ওপর ডিপেন্ড করছে তারা কীভাবে চায়, মেয়েদের কীভাবে চায়। তবে আমরা চেষ্টা করব, এবং আমি একটা কথা বলতে চাই যে এই গল্পের মধ্যে আপনারা যেটা দেখবেন সবকটা সত্য ঘটনা, কোন রকম ফ্রিকশন এর অন্য কোনো বাইরের ওইটা আমি খেলা ছাড়ার পরে খেলার লাইফটা যখন স্টার্ট করেছি তখন ওইটাই পুরো আমাদের গল্প এখানেই শেষ হয়। খেলা ছাড়ার পরে কি করেছি সেটা কেউ দেখবে না, শুধু টেনিউরটা থাকছে ফুটবলার। আমি স্ট্রাগল করেছি ছোটবেলা থেকে, 6 কিলোমিটার 7 কিলোমিটার দৌড়ে চলে যেতাম প্র্যাকটিস করতে, সেইগুলো থাকবে। আমার ওয়াইফ এসে আমাকে কি চেঞ্জ করেছে সেইগুলো থাকবে। তোমার পুরনো পাড়ার কোচ থাকবে, রিটায়ারমেন্ট অবধি পুরোটাই থাকবে, কিন্তু খেলা ছাড়ার পরে কি করেছে সেটা থাকবে। আমার এখন কে হিরো ঠিক হয়নি, চরিত্র ঠিক হয়নি যে কে যে করবে এরা ঠিক করবে। তাদেরকে তাকে দিয়েই আমরা মেহতাবটা করানোর পরিকল্পনা নিচ্ছি, কারণ আমরা দেখেছি যে সমস্ত খেলার ছবি আমাদের এখানে হয়েছে বা অন্যান্য জায়গায় হয় সেখানে যে সমস্ত শট আমরা নিই তাতে আমরা দেখি পায়ের শট আলাদা আর দেহের শট আলাদা, কারণ সেই সমস্ত অভিনেতারা ফুটবল খেলতে পারেন না বা ক্রিকেট খেলতে পারেন না, তাদের অল্প ট্রেনিং দিয়ে খেলানো শেখানো হয় এবং ট্রিকি শট নেওয়া হয়। আমরা এখানে চেষ্টাই করব যাতে গোটা খেলাটা দর্শক যেমন মাঠে খেলা দেখেন সেরকমই যেন খেলাটা দেখেন, এবং তার মধ্যে থেকে সিনেমেটিক ওয়েতে আমরা যাতে এটাকে প্রেজেন্ট করতে পারি। মূলত একটি ছবি নিয়ে আজকে ইস্ট বেঙ্গল ক্লাবে, এটা একটি ফুটবল নিয়ে ছবি। আমাদের মধ্যে উপস্থিত আছে দীপঙ্কর দা, অ্যালভিডো, নবীদা, সবাইকে তাই বলি মানে কারণ নাম ধরে ধরে বলে অভ্যাস, তাই অ্যালভিডো, নবীদা, নীতু বাবু, মেহতাব দা, অমিত দা, অর্ণব দা। তো আমি প্রথমেই নীতুবাবুকে বলবো, নীতুবাবু জানে পুরো বিষয়টা, প্রথম থেকে আমাকে সাপোর্ট করছে, আর নীতুবাবু যদি কিছু বলে আর কি তো সেই বিষয়ে। 2023 কি রিলিজ হতে পারে? 2023 রিলিজ। আপনার নামটা? আমার নাম শুভঙ্কর মিত্র, আমার প্রোডাকশন হাউসের নাম ধারা প্রোডাকশন। আর ডিরেকশন কি সবকিছুর মধ্যেই লেখা আছে, আমি একটা পোস্টার দেখেছি। একটু পোস্টারটা হাতে নিয়ে ভাবলাম, পরিচালক আপনি তাই তো? টিম করব, এবং টিম করে তাদের মধ্যে টুর্নামেন্ট হবে, এবং টুর্নামেন্ট হয়ে ফাইনালটা আমরা কলকাতাতেই অর্গানাইজ করব, এবং সেখান থেকে 5 জন আমরা ফুটবলার বাছব যারা ট্যালেন্টেড ফুটবলার, তাদেরকে আমরা মেহতাবদার ট্রেনিং এর আন্ডারে এটুকু বলতে পারি, কারণ আমরা চাই যে ফুটবলকে আগে নিয়ে যেতে। ছোটবেলা থেকে ফুটবল খেলা দেখে আমরা বড় হয়েছি, ফুটবল মাঠে এসে আমরা বড় হয়েছি, চিল্ড্রেছি, অনেক সময় সেজিয়েছি। আজকে যে সমস্ত ফুটবলাররা আমাদের পাশে বসে আছেন তাদের সামনে সঙ্গে দাঁড়িয়ে আমি কথা বলতে পারি।